ভারত বন্ধুত্বের পাশাপাশি চোখে চোখ রেখে কথা বলতেও জানে। চীনকে কড়া জবাব দিতে প্রয়োজনে পিছুপা হবে না দেশের সেনারা। রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে লাদাখ ইস্যুতে মুখ খুলে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ মে ভারত কি ভূমি পর আঁখ উঠাকর দেখনে ওয়ালোঁ কো করারা জবাব মিলা হ্যায়। ভারত মিত্রতা নিভানা জানতা হ্যায় তো আঁখ মে আঁখ ডালকর দেখনা আর উচিত জবাব দেনা ভি জানতা হ্যায়। এদিনই চাঞ্চল্যকর একটি বিষয় প্রকাশ্যে এসেছে গালওয়ান ভারত চীন সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। হামলার আগে ওই এলাকায় চীনা সেনাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে খবর। আরও জানা যাচ্ছে এবার তিব্বত মালভূমিতে থাকা সৈন্যদের মার্শাল আর্ট শেখাতে 20 জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন, যদিও সরকারিভাবে এমন কিছু জানানো হয়নি। গালওয়ান ইস্যুতে চীনের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যদি সত্যি হয়, তবে কি হামলা পূর্ব পরিকল্পিত? কারণ দুই দেশের মধ্যে 1996 সালের সমঝোতা অনুসারে ওই এলাকায় কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না। কিন্তু 15 জুন গালওয়ান উপত্যকায় লোহার রড, কাঁটা জড়ানো পাথর দিয়ে দুই পক্ষের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল বলে খবর। তাতে 20 ভারতীয় জওয়ান শহীদ হন। সার্বিকভাবে ভারত চীন সীমানা নিয়ে এখনই যে জলঘোলা পরিস্থিতি থামবে না তার ইঙ্গিতে মিলছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।